হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আমি গেমিং উইথ ভাই পমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 14 তারিখে কী বান্ডিল আসতে পারে সেটা নিয়ে। তো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমি সব বড় বড় ইউটিউবার এবং যারা পার্টনার প্রোগ্রামে আছে তাদের ভিডিও দেখে এবং নিজের কিছু ধারণা দিয়ে আজকের ভিডিওটি বানাইছি যে 14 তারিখে কী বান্ডিল আসতে পারে। পার্টনার প্রোগ্রামে যারা যারা আছে তাদের কাছ থেকে কিছু ভোট নিয়ে হয়েছে যে তারা কোন বান্ডিলটা চায় রেয়ার বান্ডিলের ভিতরে। তো এখানে দেখা যাচ্ছে অধিকাংশই ক্রিমিনাল বান্ডিলই ভোট দিয়েছে, কারণ ক্রিমিনাল বান্ডিলটা অনেকটা রেয়ার। কিন্তু ট্রেফ লাল গেমার ভাই যেটা বললো ক্রিমিনাল বান্ডিল আসার চান্স 50%, কারণ ক্রিমিনাল বান্ডিল 5টা আছে। তো ক্রিমিনাল বান্ডিল 5টা দেওয়া তো কোনোভাবে সম্ভব না, তাই ক্রিমিনাল বান্ডিলের আশা ভুলে যেতে হবে। রেয়ার বান্ডিল বলতে বান্ডিল আছে মোটে 5টা, তার মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে হিপ হপ বান্ডিল, এবং হিপ হপ বান্ডিলের পরে আছে ক্রিমিনাল বান্ডিল, আর তারপরে আছে ব্ল্যাক টি শার্ট। কিন্তু ব্ল্যাক টি শার্ট আসার চান্স একটু বেশি আছে, কারণ বাংলাদেশ সার্ভার দেওয়ার আগে ব্ল্যাক টি শার্ট নিয়ে কিছু কথা হচ্ছিলো যে সার্ভার দেওয়ার পরে নতুন ইভেন্ট হিসেবে ব্ল্যাক টি শার্ট আসতে পারে। তো ব্ল্যাক টি শার্ট দিতে পারে। আর তারপরে যেটা রয়েছে অ্যাঞ্জেলিক মেল বান্ডিল, এটা হলো অনেকেই পছন্দ কম করে, কিন্তু এই বান্ডিলের প্যান্টটা অনেক জোস, সবাই এটা পরে। আমি মিনা সার্ভারে দেখেছি সবাই এটা পরে খেলতে। তো ইন্ডিয়ান সার্ভারে এই বান্ডিলটা কখনোই আসেনি। ইন্ডিয়ান সার্ভার দেওয়ার পরে এটা যখন আমরা ইন্দোনেশিয়ান সার্ভারে ছিলাম তখন এই বান্ডিলটা আসছিলো। তো এই বান্ডিলটা দেওয়ার চান্স খুবই কম বলতে পারেন, কারণ এখানে এই বান্ডিলে বেশি ভোট পড়িনি। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রেক ডান্সার। ব্রেক ডান্সার বান্ডিলটা দেওয়ার চান্স অনেকটাই বেশি, কারণ এটা অতটাও রেয়ার না, এটা গোল্ড রয়্যালে আসছিলো। বাংলাদেশ সার্ভার দেওয়ার পরে এই বান্ডিলটা দিতে পারে, ম্যাজিক কিউবেও আসতে পারে এমনটা ধারণা করা হয়েছিল। তো আমার মতে, আমার যা মনে হয়েছিল আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে, আমি আপনাদেরকে তা সেটা জানিয়েছি। এখন আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্সে বলে দিন। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি। বাই বাই।